আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ছাত্র ছাত্রীরা, আবারও ঈদুল আজহার পর আমাদের অনলাইন ক্লাসে দেখা হলো। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব, গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের সেকেন্ড যে অংশটা আছে, দ্বিতীয় যে অংশ, অর্থাৎ মজুরি ও বেতন, অর্থাৎ মজুরি ও বেতন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা মজুরি ও বেতনে চলে আসি। মজুরি ও বেতন সম্পর্কে যদি আমরা কোনো কিছু জানতে চাই বা বুঝতে চাই, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে মজুরি কাকে বলে। মজুরি কাকে বলে? মজুরি হচ্ছে একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠানের বা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের শ্রমিকদের তাদের শারীরিক এবং দৈহিক ও কায়িক পরিশ্রমের বিনিময়ে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলা হয়। আমরা আবারও বলছি, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের শ্রমিকদের শারীরিক দৈহিক ও কায়িক পরিশ্রমের বিনিময়ে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলা হয়। তাহলে এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে তিনটা, কি ধরনের প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে কে কাজ করে, শ্রমিকরা কাজ করে, কি ধরনের পরিশ্রম করে, এখানে শারীরিক কায়িক অথবা দৈহিক পরিশ্রম করে, কিসের ভিত্তিতে মজুরি পায়, দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মজুরি পায়। হ্যাঁ, এর মধ্যে এই দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে যে পারিশ্রমিক কি প্রদান করা হয়, পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলা হয়। সাধারণত তিনটা জিনিস এখানে লক্ষণীয়, এক হচ্ছে শ্রমিক, দুই হচ্ছে শারীরিক দৈহিক অথবা কায়িক পরিশ্রম। শ্রমিক, শারীরিক দৈহিক অথবা কায়িক পরিশ্রম, আর এখানে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তি, এই তিনটা বেজের উপরে আমরা মজুরির সংজ্ঞা নির্ধারণ করতে পারি। ঠিক একই ধরনের তিনটা বেজের উপর আমরা বেতনের সংজ্ঞা নির্ধারণ করব। কি ধরনের? কোনো প্রতিষ্ঠানে কে কর্মচারী বা কর্মকর্তা, মজুরিতে এখানে আমাদের ছিল শ্রমিক, আর এখানে বেতনে আমাদের হয়েছে কর্মচারী ও কর্মকর্তা। মজুরিতে আমাদের ছিল শারীরিক এবং দৈহিক কায়িক পরিশ্রমের বিনিময়ে, আর এখানে আমাদের হচ্ছে মানসিক ও শারীরিক। আগে মানসিক অর্থাৎ জ্ঞান, মানসিক পরিশ্রম, তারপরে শারীরিক পরিশ্রম হচ্ছে গৌণ। মানসিকটা এখানে মুখ্য, শারীরিকটা হচ্ছে এখানে গৌণ। তাহলে মানসিক ও শারীরিক পরিশ্রমের বিনিময়ে মাসিক ভিত্তিতে, কিসের ভিত্তিতে, মাসিক ভিত্তিতে যে অর্থ প্রদান করা হয় তাকে বেতন বলা হয়। তাহলে এখানে লক্ষণীয় আমাদের এই সংজ্ঞাতে আমাদের লক্ষণীয় তিনটা মূল জিনিস, সেটা হচ্ছে কর্মচারী কর্মকর্তা, কাদের, কে কে পায় বেতন, কে পায়, কর্মচারী কর্মকর্তা, কিসের বিনিময়ে, মানসিক অথবা শারীরিক পরিশ্রমের বিনিময়ে, আর কিসের ভিত্তিতে পায়, মাসিক ভিত্তিতে। বাস, তাহলে কোনো প্রতিষ্ঠানের কর্মচারী বা কর্মকর্তা মানসিক ও শারীরিক পরিশ্রমের বিনিময়ে মাসিক ভিত্তিতে যে অর্থ পায়, যে অর্থ প্রদান করা হয় তাকে বেতন বলা হয়। তাহলে আমরা মজুরিতে আমরা পাইলাম কি, যে শ্রমিকদের শারীরিক দৈহিক ও কায়িক পরিশ্রমের বিনিময়ে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে যে পারিশ্রমিক প্রদান করা হয় এটা হচ্ছে মজুরি, আর বেতনের ক্ষেত্রে আমরা হচ্ছে কর্মচারীদের মানসিক ও শারীরিক পরিশ্রমের বিনিময়ে মাসিক ভিত্তিতে যে অর্থ প্রদান করা হয় তা হচ্ছে বেতন। বাস, এ হচ্ছে আমাদের মজুরি ও বেতনের সংজ্ঞা। এখন আমরা আসি এই মজুরি ও বেতনের উপাদান নিয়ে, কারণ আমরা মজুরি এবং বেতনের সমস্যার সমাধান যদি করতে যাই তাহলে এর উপাদানগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। যদি আমরা এর উপাদানগুলো না জানি তাহলে আমরা মজুরি বেতনের
অঙ্কের সমস্যার সমাধানটা আমরা করতে পারবো না। তাহলে আসি আমরা মজুরি বেতনের উপাদান সমূহে। এখানে উপাদানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে উপার্জন সমূহ, দুই হচ্ছে কর্তন সমূহ। উপার্জন সমূহ অর্থাৎ উপার্জন বলতে একজন শ্রমিক কর্মচারীদের উপার্জন বলতে তাদের মজুরি অথবা বেতনের সাথে, তাদের মূল মজুরি অথবা বেতনের সাথে যে যে জিনিসগুলো যোগ হয়, যে যে সুবিধাগুলো, যে যে সুবিধার মাধ্যমে তাদের মজুরি বেতনের সাথে, মূল মজুরি অথবা মূল বেতনের সাথে যে অর্থ যোগ হয়, সেইগুলো হচ্ছে উপার্জন। আর কর্তন হচ্ছে যার মাধ্যমে এই সকল মজুরি এবং বেতন হতে, যে সকল উপাদানের মাধ্যমে মজুরি এবং বেতন হতে অর্থ কর্তন করে নেওয়া হয়, মানে কেটে নেওয়া হয়, কেটে নেওয়া হয় অর্থাৎ হ্রাস পায় অর্থাৎ কমে যায়, সেগুলো হচ্ছে কর্তন সমূহ। এখন আমরা আসি মজুরি ও বেতনের উপার্জন সমূহ, অর্থাৎ উপার্জন যে সমূহ আছে, প্রথম হচ্ছে আমাদের মূল মজুরি। মূল মজুরি ক নম্বর হচ্ছে আমাদের মূল মজুরি, মূল মজুরি অথবা বেতন আমরা বলতে পারি, মূল মজুরি অথবা বেতন। মূল মজুরি অর্থাৎ বেতন বলতে আমরা এটাই বোঝাবো যে কোনো একটা প্রতিষ্ঠানের নির্ধারিত স্কেল অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আছে, অর্থাৎ অর্থ আছে যেটাকে নির্ধারণ করা আছে, যেটাকে আমরা মূল মজুরি অথবা বেতন বলতে পারি, যেটা হচ্ছে যার উপর ভিত্তি করে অন্যান্য অন্যান্য সুবিধা অথবা কর্তনাদি সংগঠিত হয়, এটাই হচ্ছে মূল মজুরি অথবা বেতন। এখন এই মূল মজুরি অথবা বেতন এর সাথে আমাদের যে উপার্জন সমূহ আরও আসবে সেগুলো হচ্ছে খ নম্বর হচ্ছে অতিরিক্ত সময়ের মজুরি। অতিরিক্ত সময়ের মজুরি অর্থাৎ আমরা এটাকে ওভারটাইম বলতে পারি। ওভারটাইম বা অতিরিক্ত সময়ের মজুরি হচ্ছে কোনো শ্রমিক অথবা কর্মচারীর ইন্টারন্যাশনাল ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মধ্যে একটা প্রতিষ্ঠানে, সে উৎপাদনকারী প্রতিষ্ঠান হোক, যে কোনো ধরনের প্রতিষ্ঠান হোক, একজন শ্রমিক অথবা কর্মচারী সেখানে 8 ঘন্টা কাজ করবে, সেখানে প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করবে, এটাই হচ্ছে নির্ধারিত। এই 8 ঘন্টার উপরে যদি কাজ করা হয় সেটাকে ওভারটাইম বা অতিরিক্ত সময়ের মজুরি অথবা বেতন হিসাবে গণ্য করা হবে। তো ওভারটাইম বা অতিরিক্ত সময়ের বেতন সাধারণত মূল যে সময় অর্থাৎ স্ট্যান্ডার্ড যে সময়, সেই সময়ে প্রতি ঘন্টায় অথবা প্রতি ঘন্টায় যেভাবে বা যে পরিমাণে বেতন প্রদান করা হয়, ওভারটাইমের ক্ষেত্রে তার চেয়ে বেশি পরিমাণে অর্থাৎ 1.5 গুণ 2 গুণ এইভাবে বেতন প্রদান করা হয়। কারণ নির্দিষ্ট সময় অতিবাহিত করার পর যে কোনো কর্মচারী, শ্রমিক অথবা কর্মচারী তার কাজ না করতেও পারে, তার কাজ সে ইচ্ছা করলে করবে না, কিন্তু তাকে ফিনান্সিয়ালভাবে অর্থাৎ আর্থিকভাবে যদি তাকে প্রণোদনা দেওয়া হয়, হ্যাঁ, তাদের পেশনা যদি দেওয়া হয় অর্থাৎ কিছু অর্থ সেখানে যদি অতিরিক্ত প্রয়োগ করা হয় তাকে প্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, প্রণোদনা দেওয়ার জন্য, বা আর্থিকভাবে তাকে যদি কিছুটা লাভবান করা হয় তাহলে সে অতিরিক্ত আরও কিছু কাজ করবে। এই কারণে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ যে সময় আছে সেই সময় সে পরে যখন অতিরিক্ত সময় যে কাজগুলো করবে এর জন্য যে মজুরি অথবা বেতন প্রদান করা হয় এটাই হচ্ছে অতিরিক্ত সময়ের মজুরি বা বেতন। এখন আমরা আসি মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা বলতে আমরা বুঝি মানুষের জীবনযাত্রার মানের ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্যতা রেখে অতিরিক্ত যে অর্থ প্রদান করা হয়, শ্রমিক কর্মচারীদের যে অতিরিক্ত অর্থ প্রদান করা হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়। অর্থাৎ এখানে মূল যে বেসিক অর্থাৎ মূল বেতন অর্থাৎ মজুরি যেটা নির্ধারণ করা হয় সেটা হয়তো আজ থেকে 5 বছর আগে নির্ধারণ করা হয়েছে। আজ থেকে 5 বছর আগে যে মূল বেতন অথবা মজুরি নির্ধারণ করা হয়েছে সেটা আজ থেকে 5 বছর আগে জীবনযাত্রার মান অর্থাৎ দ্রব্য মূল্য থেকে শুরু করে সব কিছুর উপর নির্ভর করে তখন সেটা তৈরি করা হয়েছিল বা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আজ থেকে 5 বছর আগে অর্থাৎ এখন বর্তমানে সেই ধরনের দ্রব্যমূল্য অথবা জীবনযাত্রার মান অনেকটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে দেখা যায় যে শ্রমিক অথবা কর্মচারীদের যে বেতন প্রদান করা হয় সেটা দিয়ে তাদের ঠিকমতো ভরণ পোষণ হয় না বা তারা সমস্যায় থাকে, যে কারণে প্রতিষ্ঠান
চিন্তা ভাবনা করে যে বর্তমান সময়ের সাথে সঙ্গতি রেখে, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যতা রেখে, জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্যতা রেখে, অর্থাৎ দ্রব্যমূল্যের উপরে সামঞ্জস্যতা রেখে তাকে এক্সট্রা ভাবে, অতিরিক্ত ভাবে কিছু মজুরি অথবা বেতন প্রদান করা, কিছু অর্থ প্রদান করা হয়, সেটার নামে হচ্ছে যা কিছু ভাতা প্রদান করা হয় সেটার নামে হচ্ছে মহার্ঘ ভাতা। অর্থাৎ জীবনযাত্রার মান, সময়ের সাথে সাথে জীবনযাত্রার মানের ব্যয় বৃদ্ধির সাথে সাথে সেটাকে সামঞ্জস্যতা রাখার জন্য বা সামঞ্জস্য করার জন্য যে অর্থ প্রদান করা হয় বা যে ভাতা প্রদান করা হয় এটাকে আমরা মহার্ঘ ভাতা বলবো। তারপর হচ্ছে বোনাস। বোনাস বোনাসটা হচ্ছে আমাদের এখানে দুইভাবে বোনাসটা দেওয়া হয়, একটা হচ্ছে উৎসব বোনাস আর একটা হচ্ছে কার্যভিত্তিক বা প্রণোদনা, কার্যভিত্তিক প্রণোদনা বোনাস। এখন এখানে কার্যভিত্তিক প্রণোদনা বোনাস হচ্ছে সাধারণত কোন শ্রমিক কর্মচারীদের কাজের বেশি বেশি কাজের তাগিদে বা কাজে মনোনিবেশন কাজের তাগিদে বা উৎপাদন বৃদ্ধির তাগিদে যে যে অতিরিক্ত অর্থ প্রদান করা হয় সেটাকে সাধারণত কার্যভিত্তিক প্রণোদনা বা কার্যভিত্তিক বোনাস বলা হয়। আর উৎসব বোনাস যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান, হ্যাঁ, বা রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে যে প্রতিষ্ঠান যখন শ্রমিক কর্মচারীদের যে বোনাস দিয়ে থাকে সেটা হচ্ছে উৎসব বোনাস। এই দুটা মিলে সাধারণত বোনাস, বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া ভাতা। অনেক প্রতিষ্ঠানই আছে যারা তাদের শ্রমিক অথবা কর্মচারীদের, বিশেষ করে কর্মচারীদের বা কর্মকর্তাদের বেতনের সাথে সামঞ্জস্যতা রেখে তাদের যে অঞ্চলে থাকবে সেই অঞ্চলের পরিস্থিতি বা পরিবেশ দেখে তারা বাড়ি ভাড়া ভাতা প্রদান করে থাকে। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণত বাড়ি ভাড়া প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ এখানে যে ধরনের বেতন পায় তার বাড়ি ভাড়ার জন্য কত টাকা, একটা মোটামুটি আমাদের দেশে প্রায় 40% 45% বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়। মূল বেতনে, মূল বেতনে 45% বা 40% বাড়ি ভাড়া নির্ধারণ করা হয় যাতে একজন শ্রমিক অথবা কর্মচারী এ থেকে উপকৃত হয়। আর এই বাড়ি ভাড়া ভাবত, বাড়ি ভাড়া যেটা নেওয়া হয় যারা ভাড়ায় থাকে, এই বাড়ি ভাড়া ভাবত যেটা যে অর্থটা প্রদান করা হয় একে বাড়ি ভাড়া ভাতা বলা হয়। 6 নম্বর হচ্ছে পরিপূরক সুবিধা। তাছাড়া অন্যান্য আরও উপার্জন সমূহ আছে যেটাকে পরিপূরক সুবিধা, মানে একে অপরের প্রতি যে সুবিধাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে পরিপূরক সুবিধা। তার মধ্যে দেখি আমরা চিকিৎসা ভাতা, কর্মচারীদের, শ্রমিক কর্মচারীদের চিকিৎসার জন্য কোনো প্রতিষ্ঠান যে ভাতা দিয়ে থাকে এটা হচ্ছে চিকিৎসা ভাতা। শিক্ষা ভাতা, অর্থাৎ শ্রমিক কর্মচারীদের সন্তানদের লেখাপড়ার জন্য বা পড়াশোনা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার জন্য যে খরচ হয়, যে ব্যয় হয়, সেটা সে ব্যয় নির্বাহ করার জন্য যে খরচ দেওয়া হয় বা যে যে ভাতা প্রদান করা হয় সেটাকে বলা হয় শিক্ষা ভাতা। টিফিন ভাতা, অনেক কর্মচারীদের, অনেক কর্মচারী বা অনেক প্রতিষ্ঠান বিভিন্ন তাদের কর্মচারী বা শ্রমিকদের টিফিন ভাতা, টিফিনের জন্য যে ভাতা প্রদান করা করে, সকালে নাস্তার জন্য যে ভাতা প্রদান করে সেটা হচ্ছে টিফিন ভাতা। যাতায়াত ভাতা, কোনো প্রতিষ্ঠান যদি তার শ্রমিক কর্মচারীদের যাতায়াতের ভিত্তিতে বা যাতায়াতের জন্য যে অর্থ প্রদান করে বা যে ভাতা প্রদান করে এটাকে যাতায়াত ভাতা বলা হয়। আপ্যায়ন ভাতা, আপ্যায়ন ভাতা সাধারণত কোনো শ্রমিক অথবা প্রতিষ্ঠানের শ্রমিক অথবা কর্মচারী কোনো প্রতিষ্ঠানে শ্রমিক অথবা কর্মচারীদের যে আপ্যায়নের জন্য যে ভাতা প্রদান করা হয় সেটা হচ্ছে আপ্যায়ন ভাতা। ভ্রমণ ভাতা, নির্দিষ্ট একটা সময় শেষে যে কোনো ধরনের প্রতিষ্ঠানের কর্মচারীরা অথবা কর্মকর্তারা তারা নির্দিষ্ট সময়ের অবকাশ পায়, হ্যাঁ, এই অবকাশে তারা হয়তো বিভিন্ন ধরনের জায়গায় চলে যায় ভ্রমণ করে, এর জন্য যে প্রতিষ্ঠান থেকে যে ভাতাটা দেওয়া হয় একে ভ্রমণ ভাতা বলা হয়। চার্জ ভাতা, চার্জ ভাতা বিভিন্ন ধরনের চার্জ করার জন্য, বিভিন্ন ধরনের চার্জ হওয়ার জন্য, চার্জ চার্জের ব্যয় নির্ধারণ করার জন্য সাধারণত প্রতিষ্ঠান যে ধরনের ভাতা প্রদান করা হয় করে থাকে সেটাই হচ্ছে চার্জ ভাতা। তাছাড়াও আছে, তাছাড়াও কিছু পরিপূরক ভাতা দিয়ে যেটা হয়ে থাকে, যেরকম প্রভিডেন্ট ফান্ড, যৌথ বিমা, গ্রাচুইটি, কল্যাণ তহবিলে, এইগুলোতে নিয়োগকর্তা অর্থাৎ প্রতিষ্ঠানে যদি কোনো ভাতা প্রদান করে থাকে তাহলে এটাকে কি বলবো আমরা, উপার্জন সময়ের মধ্যে নিয়ে আসবো। বাস, এ হচ্ছে আমাদের উপার্জন সময়। এইবার আমরা আসি কর্তন সময়ের মধ্যে। কর্তন সময়ের মধ্যে আমাদের প্রথমে আছে কি, ক নম্বর আছে প্রভিডেন্ট ফান্ডের চাঁদা। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে
প্রভিডেন্ট ফান্ড একটা নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময় পর কোনো শ্রমিক অথবা কর্মচারীদের যে ফান্ড বা যে যে ফান্ডে টাকা জমা করা হয় সেটাকে প্রভিডেন্ট ফান্ড বলা হয়। এটা সাধারণত কোনো শ্রমিক অথবা কর্মচারীদের চাকরির শেষে অর্থাৎ রিটায়ারমেন্টে যাওয়ার সময় অবসরকালীন সময়ে যে ভাতা প্রদান, যে অবসরকালীন সময়ে যে অর্থ প্রদান করা হবে তার জন্য যে চাঁদা প্রদান করে শ্রমিক অথবা কর্মচারী, সেটাই হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে চাঁদা। এখানে এই প্রভিডেন্ট ফান্ডে চাঁদা নিয়োগকর্তার পক্ষ থেকেও দিয়ে থাকে, আবার শ্রমিক অথবা কর্মচারীর পক্ষ থেকেও দিয়ে থাকে। আয়কর, কোনো কর্মচারীর বেতন যদি সরকারি রুলস অনুযায়ী বা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট যে একটা কোনো স্টেজ আছে বা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্ট তার বাৎসরিক ইনকাম যদি হয়ে থাকে তার উপর সরকার কর্তৃক নির্ধারিত হারে যদি ট্যাক্স প্রদান করে থাকে, হ্যাঁ, তাহলে এটা এটাকে তার আয়কর বলা হয়। এই আয়করের মাধ্যমে, এই আয়করের টাকা যখন আয়কর যদি কেউ প্রদেয় হয় অর্থাৎ তাকে প্রদান করা লাগে, তাহলে এর মাধ্যমে বেতন থেকে যে অর্থটা কর্তন করা হয় সেটাকে আয়কর বলা হয়। আর এটা এটা এটাও কর্তন সমূহ। তারপর হচ্ছে গ্রুপ বিমা। গ্রুপ বিমায় কর্মীর দান, গ্রুপ বিমা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে দেখা যায় যে অনেকেই মিলে, বেশ কয়েকজন মিলে একটা বিমা খুলেছে, যাদের তার বিমা, তাদের জীবন বিমা হোক বা যে কোনো ধরনের বিমা হোক, তাদের বেজের উপর নির্ভর করে যে বিমা খুলেছে সেটা হচ্ছে গ্রুপ বিমা। এই গ্রুপ বিমায় যখন প্রদান করা হয়, খোলা হয়, তখন একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদান করা হয়। এই প্রিমিয়ামটা শ্রমিক অথবা কর্মচারীদের বেতন থেকে বা উপার্জন থেকে কেটে নেওয়া হবে, মজুরি অথবা বেতন থেকে কেটে নেওয়া হয় তাকে। এই জন্যে এই গ্রুপ বিমাকে সাধারণত কর্তন বলা হয়। তারপর আমরা আসি অন্যান্য কর্তনের সময়ের মধ্যে আর কি আছে। কল্যাণ তহবিলে কর্মীর দান, কল্যাণ তহবিল শ্রমিকদের নিজের কল্যাণ হচ্ছে ভবিষ্যতে অবসর ভাতার জন্য যে কল্যাণ তহবিল আছে, এই তহবিলে সংগঠিত করার জন্য শ্রমিক কর্মচারীদের কাছ থেকে যে যে অর্থটা কেটে নেওয়া হয়, অর্থাৎ শ্রমিক কর্মচারী যদি সেখানে দান করে সেটা হচ্ছে কল্যাণ তহবিলে কর্মীর দান, অর্থাৎ এটা কর্তন সময়, এটা বেতন থেকে। তারপর গৃহ নির্মাণ এবং অন্যান্য যে কোনো ঋণ, অন্য যে কোনো ঋণ, অর্থাৎ শ্রমিক কর্মচারী তাদের গৃহ নির্মাণ অর্থাৎ বাসা নির্মাণ বা বাড়ি নির্ধারণ করার জন্য, বাড়ি নির্মাণ করার জন্য অনেক সময় দেখা যায় যে তাদের বেতনের এগেনস্টে অর্থাৎ বেতনের বিপরীতে ঋণ নিয়ে থাকে। এই ঋণটা হয়তো মাসিকভাবে, হ্যাঁ, তাদের বেতন থেকে কেটে নেওয়া হয়। আর যখন তারা এই ঋণ নিয়ে থাকবে এবং মাসিক ভিত্তিতে যখন তাদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণে কেটে নেওয়া হবে তখন তাকে গৃহ নির্মাণ ঋণ বলা হয়, বা এটাও বেতনের কর্তনের মধ্যে। অগ্রিম বেতন, অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রয়োজনে শ্রমিক কর্মচারী তাদের ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে অগ্রিম বেতন নিয়ে থাকে, অর্থাৎ তারা তাদের কোনো কিছু প্রয়োজন হলে যদি অর্থের সংস্থান করতে না পারে, তাহলে অর্থের সংস্থান করতে যদি না পারে তাহলে তারা অগ্রিম কিছু বেতন নিয়ে থাকে, যেটা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট করে কেটে না হয়। এই কারণে অগ্রিম বেতনটা কর্তনের মধ্যে চলে আসবে। প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ, অনেক সময় দেখা যায় শ্রমিক কর্মচারীদের যে প্রভিডেন্ট ফান্ড নির্ধারণ করা হয়ে থাকে প্রতিষ্ঠান থেকে, সেখান থেকেও শ্রমিক কর্মচারীরা তাদের নিজের প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে অনেক সময় সেখান থেকে ঋণ গ্রহণ করে। যদি সেখান থেকে ঋণ গ্রহণ করা হয় তাহলে প্রতিষ্ঠান কি করবে, সেখান থেকে নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট কেটে নেবে, অর্থাৎ তার বেতন থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট কেটে নেবে, কেটে নিয়ে প্রভিডেন্ট ফান্ডে জমা করবে। সুতরাং তাহলে এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড থেকে যখন ঋণ করে নেওয়া হবে সেটা যখন পরিশোধ করা হবে বেতন থেকে কেটে নেওয়া হবে, সুতরাং এটা হচ্ছে কর্তন। তারপরে শ্রমিক সঙ্ঘের চাঁদা ইত্যাদি। এখন শ্রমিক, যারা শ্রমিক আছে তাদের একটা সংঘ থাকবে, সেই শ্রমিকদের একটা সংঘ থাকে, তারা একটা সংগঠন তৈরি করে যেখানে একটা ক্লাবের মতো তাদের সুযোগ সুবিধাগুলো নির্ধারণ করা হয়। এই সুযোগ সুবিধাগুলো নির্ধারণ করা হয় তারপরে তারা একটা সংঘ তৈরি করে। এই সংঘ যখন তৈরি করা হয় তাহলে এখানে কিছু পরিমাণ চাঁদা প্রদান করতে হবে, এখানে কিছু পরিমাণ চাঁদা প্রদান করতে হয়। আর যে চাঁদাটা প্রদান করতে হয় তখন সেটা তাদের বেতন অথবা মজুরি থেকে কেটে নেওয়া হয়। এই কারণে শ্রমিক সংঘের যে চাঁদাটা দেওয়া হয় সেটা কর্তনের মধ্যে পড়ে। এই হচ্ছে আমাদের মজুরি বেতনের উপাদান সমূহ। উপাদান সমূহের মধ্যে উপার্জন সমূহ আছে, কর্তন সমূহ আছে। উপার্জন সমূহ কি মোটামুটি আমরা দেখলাম, আর কর্তন সমূহ কি মোটামুটি আমরা দেখলাম। এর উপর ভিত্তি করে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বেতন
ও মজুরি একটা সমস্যা সমাধান করব। ঠিক আছে, তাহলে আমরা ভালো থাকি এই করোনা ক্রান্তির সময়ে, সবাই সবার জন্য দোয়া করি এবং ভবিষ্যতে আমরা যেন আবারও অনলাইনে সবার সাথে দেখা পাই এবং সুন্দরভাবে ক্লাস করে আমরা শিখতে পারি এবং সবাই সবার সুস্থতা কামনায় আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।